হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, রত্নাস কিচেনাল ব্লগে সবাইকে স্বাগতম। দেখেন, বেলকুনির এক কোণে আমাদের মাধবীলতার গাছটার ডগায় একটা পাখি বাসা করেছে। আমি যখন ভিডিও করতে গেলাম তখন পাখিটা বাসা ছিল না, আবার একটু পরে গিয়ে দেখি পাখিটা বাসায় চলে আসছে। কি সুন্দর না! আপনারা কি পাখিটা দেখতে পেরেছেন? পাখিটা পাখির বাসায় থাক, আর আমি চলে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে আজকের রেসিপি, আচারি বেগুন। আচারি বেগুন করার জন্য এখানে আমি দুইটা বেগুন নিয়েছি। প্রথমে বেগুনের দুই পাশ থেকে অল্প করে কেটে ফেলে দেব। এরপর আমার পছন্দ মতো বেগুনগুলোকে টুকরো করে নেব। আপনারা চাইলে রাউন্ড শেপ অথবা অন্য কোনো শেপেও বেগুনগুলো কেটে নিতে পারেন, তবে আচারি বেগুন তৈরি করার জন্য বেগুনের টুকরোগুলো কিন্তু একটু বড় বড় টুকরো করলে ভালো হয়। আচারি বেগুন খেতে কিন্তু অনেক টেস্টি হয়। অন্যান্য মাছ মাংসের সুন্দর সুন্দর তরকারির মতো আচারি বেগুনের টেস্টও কিন্তু অনেক ভালো হয়। এটা তৈরি করতে যেমন কম উপকরণ লাগে, তেমন রান্না করতেও কিন্তু সহজ। অল্প সময়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলতে পারেন যে কোনো সময়ে। বেগুনের টুকরোগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার এগুলোকে ভালোভাবে মেখে নিয়ে চলে যাব চুলোতে। চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিব মশলায় মেখে রাখা বেগুনের টুকরোগুলো। এরপর বেগুনের দুই পাশ ভালোভাবে ভেজে নেব। এবার সেই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু লালচে বর্ণে হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। দেখুন, পেঁয়াজটা কিন্তু হালকা লালচে বর্ণের হয়ে আসতে শুরু করেছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি। এখানে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। আজকে যেহেতু আমি আচারি বেগুন তৈরি করছি, তাই এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আমের আচার। আমি এখানে আমের আচার ইউজ করেছি, আপনারা চাইলে অন্যান্য আচারও ইউজ করতে পারবেন। আর আচার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিছুটা পরিমাণ তেঁতুলও আপনারা এখানে ইউজ করতে পারবেন, তবে তেঁতুলের পরিবর্তে আচার হাতের কাছে থাকলে সেটা ইউজ করাই বেশি ভালো, কারণ আচারের ফ্লেভারটাই এই রেসিপিতে বেশি ভালো আসে। আচারটা দেওয়ার সময় অবশ্যই আচারের তেল আর মশলা সহ ইউজ করবেন। বেগুনের টুকরোগুলো কিন্তু ভেজে নেওয়াই আছে, বেগুনের টুকরো কিন্তু আর বেশি রান্না করার মতো তেমন কিছু নেই। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে বেগুনের টুকরোগুলো মশলার মধ্যে দিলেই কিন্তু বেগুনের টুকরোগুলো মশলা দিয়ে ভালোভাবে কোট হয়ে যাবে।
আর বেগুনের ভেতরেও মশলাটা ঢুকে যাবে। তাই এই পর্যায়ে মশলাটাই যতটা সম্ভব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলেই আচারি বেগুনের টেস্টটা ভালো আসবে। এই তো দেখতেই পারছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের টুকরোগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। অল্প তাপে 1 থেকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে বেগুনগুলোকে কুক করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আচারি বেগুন। দর্শক, এর মাঝে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আচারি বেগুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর পরবর্তী রেসিপিগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।